হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাওমি লাভারদের জন্য শাওমির স্মার্টফোন শাওমি রেডমি 9 নিয়ে। প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির বডি, এর ওয়েট, এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটির ফ্রেম থাকবে প্লাস্টিক মেট এবং এর ব্যাক সাইড থাকবে প্লাস্টিক মেট। স্মার্টফোনটির ডিসপ্লেকে প্রোটেক্ট করবে কর্নিং গরিলা গ্লাস 3। চার্জিং এর জন্য এতে থাকবে টাইপ সি পোর্ট এবং অডিও পোর্ট হিসেবে থাকবে 3.5 mm অডিও জ্যাক। আর এই স্মার্টফোনটির ওয়েট হবে 198 গ্রাম। এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। তো এতে ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে, যার সাইজ হবে 6.53 ইঞ্চি এবং যার রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল, যার স্পেক রেশিও হবে 19.5:9। আর ডিসপ্লে প্রোটেকশনে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এর সাপোর্ট। এই স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড OS 10.0 কিউ এর সাথে, আর যাতে থাকবে কাস্টম UI MIUI 12। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G80, যা 12 nm বেস করে তৈরি। আর এতে CPU হিসেবে আপনি পেয়ে যাবেন অক্টাকোরের CPU, আর GPU হিসেবে থাকবে মালি G52, যা MC2। এই স্মার্টফোনটি পেয়ে যাবেন 2টি ভ্যারিয়েন্টে, যা লো ভ্যারিয়েন্টে হবে 3GB 32GB, তাছাড়া থাকবে 4GB 64GB। তাছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে মাইক্রো SD কার্ড স্লট, যা ডেডিকেটেড স্লট। যদি এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো এই স্মার্টফোনটির ব্যাকে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হবে 2.2, যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.2। থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার 2.4, এবং থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। যদি এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.0। তাছাড়া স্মার্টফোনটিতে পেয়ে যাবেন WLAN, ব্লুটুথ, GPS, NFC। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ব্যাকে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5200 mAh ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট, অর্থাৎ বক্সের সাথে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে USB হিসেবে টাইপ সি USB পোর্ট। তাছাড়া স্মার্টফোনটি পেয়ে যাবেন 3টি কালারে, যা কার্বন গ্রে, সানসেট পার্পেল এবং ওশান গ্রিন। সবশেষে কথা বলবো স্মার্টফোনটির প্রাইস নিয়ে। তো বন্ধুরা, স্মার্টফোনটির US প্রাইস হচ্ছে $139। তো বাংলাদেশে স্মার্টফোনটির প্রাইস হতে পারে 15,000 টাকার মধ্যে, অর্থাৎ আপনি 12 থেকে 15,000-এর মধ্যে স্মার্টফোনটি পেয়ে যাবেন বলে আমি আশা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে। আবার হাজির হবো আপনাদের সামনে, ততক্ষণ ভালোই থাকবেন।